আজকের এই ভিডিওতে আমরা এমন একটা স্টকের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালিসিস করবো যে স্টকটা স্টেবিলিটি এবং গ্রোথ সেক্টর থেকে বিলং করে অনেকেই হয়তো ধরে ফেলেছেন স্টেবিলিটি এবং গ্রোথ মানে এফএমসিজি সেক্টরের কথা বলছি আমি এফএমসিজি সেক্টর এই যে সেক্টরটা রয়েছে এটা গ্রোথ যেরকম প্রোভাইড করে ওভার দ্য ইয়ার্স রিস্ক একটু কম থাকে এই সেক্টরে কেননা যতই খারাপ সময় হোক না কেন আমাদের কনজামশন একদম জিরো তো হবে না কারেক্ট তো সেই কারণে যেরকমভাবে ধীরে ধীরে হয়তো স্লো ডাউন হতে পারে গ্রোথের ডিপেন্ডিং অন ইকোনমিক কন্ডিশান আবার কখনও কখনও খুব ফাস্ট হয় আবার স্টেবিলিটিও প্রোভাইড করে খুব খারাপ সময়েও এই যে সেক্টরের স্টকগুলো রয়েছে তারা খুব বেশি নিচে পড়ে না বা নিচে পড়লেও খুব তারা তাড়াতাড়ি রিকাভারিও তারা করে যায় এইচল যে স্টকটা অনেক বছর ধরে চলছে না এখন আমার মনে হয় খুব ভালো ভ্যালুয়েশান অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এই স্টকটা অনেকটা বড়ো একটা কোম্পানি ব্রিটানিয়া অনেকটা বড় একটা কোম্পানি এই কোম্পানিগুলো অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো এই ধরনের সেক্টর থেকে একটা স্টক যে স্টকটা এখন স্মল ক্যাপ ক্যাটেগরির কোম্পানি এবং আমার মনে হয় বা আমার অ্যানালাইসিস বলছে যে সামনে দিনে এর গ্রোথ অপরচুনিটি অনেক ভালো রয়েছে কোম্পানি যদি গ্রো করে তাহলে অবভিয়াসলি শেয়ার প্রাইসও সেটাকে ফলো করবে তো এখন বর্তমান দিনে দাঁড়িয়ে যদি আমি দেখি তাহলে ইনফ্লেশন অনেকটা হাই রয়েছে মানে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি কিন্তু সেক্ষেত্রেও এই যে স্টকটা রয়েছে এই স্টকটা বেশ ভালো পারসেন্টেজে গ্রো করছে অন্যান্য এফএমসিজির তুলনায় এইচওয়েল ব্রিটানিয়া বা বাকি যেসব কোম্পানিগুলো রয়েছে আইটিসি তারা যে পার্সেন্টেজে গ্রো করছে তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে এই কোম্পানিটা গ্রো করছে এবং এই কোম্পানিটার মার্কেট ক্যাপ এখন ছ হাজার কোটি টাকা তার মানে ব্রিটানিয়া আইটিসি তাদের কয়েক লাখ কোটি টাকা মার্কেট ক্যাপ সেই তুলনায় এই কোম্পানিটা খুবই ছোট কিন্তু এর প্রোডাক্ট অনেকেরই পছন্দ করেন এবং অনেক কনজামশান আমরা করেছি আজকের এই ভিডিওতে সেই স্টকটা নিয়ে আমরা কথা বলবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আজকের ভিডিওর পার্টনার মতিলাল ওসওয়াল শেয়ার বাজারে যারা একদমই নতুন তারা হয়তো স্টক বাস্কেট এই ফিচারটা সম্পর্কে অবগত নন বা সেটা ঠিকঠাক ইউজ করেন না এটা খুবই একটা ইউজ এবং এফিশিয়েন্ট ওয়ে স্টক পারচেস করার ধরুন আপনি অনেকগুলো পছন্দ কোম্পানি রয়েছে এবং প্রত্যেকটা কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করতে চান তাহলে একবার বিনিয়োগ করলেন ব্যাক করলেন আবার অন্য কোম্পানিতে বিনিয়োগ করলেন ব্যাক করলেন আবার অন্য কোম্পানিতে কোয়ান্টিটি সিলেক্ট করা তো এই ধরনের অনেকটা সময় এবং আপনাকে এফার্ট লাগবে কিন্তু যদি আপনি সে আপনার পছন্দের কোম্পানিগুলোকে একটা বাস্কেটে অ্যাড করে নিলেন এবং সেই বাস্কেটটাকে পারচেস করলেন তাহলে একটা ট্রানজাকশনের মাধ্যমে সমস্ত স্টক আপনার নিজের পছন্দ কোয়ান্টিটি অনুযায়ী সেটা কেনা হয়ে গেল এবং সেই বাস্কেটের যে পারফর্মেন্স সেটা আপনি চাইলে পরবর্তী ক্ষেত্রে ট্র্যাকও করতে পারেন যে কীরকমভাবে সেই বাস্কেটটা পারফর্ম করছে তো এই যে ফিচার এই ফিচারটা মতিলাল ওসপাল প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন মতিলাল ওসপাল অনেক পুরনো একটা ব্রোকার আপনার হয়তো নামই শুনেছেন প্রত্যেকেই যেখানে ইকুইটি ফিউচার অপশানস অন্যান্য সেগমেন্টও আপনি কাজকর্ম করতে পারেন এই স্টক বাস্কেটের মধ্যে কোন কোন স্টক ইনক্লুড করা যেতে পারে সেই নিয়ে রিসার্চ রিপোর্ট অ্যাডভাইজারি বা রিকমেন্ডেশন মতিলাল ওসপাল প্রোভাইড করে প্ল্যাটফর্ম ইউজার ফ্রেন্ডলি এবং আপনার যে ইনভেস্টমেন্ট সেটা আপনি ট্র্যাক করতে পারেন ম্যানেজ করতে পারেন টাইম টু টাইম তো যদি আপনি মুতুলাল উসপাল অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে ইনভেস্টিং তো ফিরে আসি আবার আমাদের আলোচনায় যে স্টকটা আমি কথা বলছিলাম সেই স্টকটা অপারেট করে মিট এবং প্রিমিয়াম বিস্কিট এবং বেকারি সেগমেন্টে স্টকটার নাম হচ্ছে মিসেস বেক্টার্স ফুড যেখানে এইচ এল আইটিসি ব্রিটানিয়া এই ধরনের কোম্পানিজগুলো যদি আমি গ্রোথ হিসেবে বলি তাহলে তাদের যে ম্যানেজমেন্ট তারা গাইড করছে যে হায়ার এন্ডে সিঙ্গেল ডিজিটে গ্রো করবে তাই বলছে কিন্তু সেখানে এই যে স্টকটা রয়েছে বা এই কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটা নিজের আর্নিংস লাস্ট কয়েক বছর ধরে এইটিন পয়েন্ট সেভেন পার্সেন্টে গ্রো করেছে অন অ্যান অ্যাভারেজ এবং সামনে দিনেও ডাবল ডিজিটে গ্রো করার মতো গাইডলাইন দিয়েছে কোম্পানি ম্যানেজমেন্ট আপনি হয়তো ভাবছেন যে এখন মুদ্রাস্ফীতির সময় জিনিসপত্রের দাম এত বেশি আমাদের পারচেজিং পাওয়ার সেটা একটু কম রয়েছে এফএমসি সেক্টর খুব একটা ভালো পার্সেন্টেজ গ্রো করছে না এত বড় বড় কোম্পানিগুলো তাদের যে গ্রোথ সেটা খুব একটা ভালো ফোরকাস্ট আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে এই কোম্পানিটা এত ভালো পার্সেন্টেজ গ্রো কী করেছে আর সামনে দিনেও তার ম্যানেজমেন্ট কেন বলছে যে আরও ভালো পার্সেন্টেজে গ্রো করবে আর যদি কোম্পানিটা ভালো পার্সেন্টেজে গ্রো করে তাহলে অবভিয়াসলি আমরা সেখানে বিনিয়োগ করে আমাদের ইনভেস্টমেন্টের যে ভ্যালু সেটাও বাড়তে থাকবে সামনে দিনে কেন করছে এর পেছনে দুটো কারণ প্রথমে যেটা যে কারণ সেটা হচ্ছে গিয়ে এই কোম্পানিটা কম্পারিটিভলি অনেকটা ছোট কোম্পানি মার্কেট শেয়ার অনেকটা কম এই বড় বড় কোম্পানিগুলোর তুলনায় আইটিসি ব্রিটানিয়া এইচয়েল যেগুলো নাম বলছিলাম এগুলো অলরেডি অনেকটা বড় মার্কেট শেয়ার রয়েছে এবং কয়েক লাখ কোটি টাকার কোম্পানি হয়ে গেছে এদের মার্কেট ভ্যালু বা মার্কেট যেটা বলে মার্কেট ক্যাপিলাই ক্যাপিটালাইজেশন কিন্তু সেই ক্ষেত্রে এই কোম্পানিটার যে মার্কেট ক্যাপ সেটা অনেকটাই ছোটো সাড়ে ছ হাজার কোটি টাকা মানে স্মল ক্যাপ কোম্পানি সামনের দিনে গ্রোথ অপরচুনিটি অনেক বেশি রয়েছে তার সাথে এই কোম্পানিটা নর্থ ইন্ডিয়াতে বেশি অপারেট করছে মানে পুরো ইন্ডিয়া এখনও ক্যাপচার করতে পারিনি সেরকমভাবে যদি পুরো ইন্ডিয়া ক্যাপচার করতে পারে তাহলে এর যে মার্কেট ক্যাপ সেটা আরও অনেক বেড়ে যাবে মার্কেট শেয়ার আরও অনেক বেড়ে যাবে এবং ইন্টারেস্টিংলি যদি আমি আপনাকে বলি তাহলে সব থেকে বেশি বিস্কিট বা বেকরি যেটা এক্সপোর্ট হচ্ছে ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হচ্ছে যেগুলো সব থেকে বেশি পার্সেন্টেজ মার্কেট শেয়ার এই কোম্পানির কাছে রয়েছে তো এই কোম্পানিটা শুধুমাত্র ইন্ডিয়াতে ফোকাস করছে না ডোমেস্টিক না এটা ইন্টারন্যাশনালও যাচ্ছে তো এটাও একটা বড়ো অ্যাডভান্টেজ এখান থেকে একটা ভালো পার্সেন্টেজ গ্রোথ এই কোম্পানিটা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সুতরাং এই কোম্পানিটার মধ্যে অনেকগুলো কোয়ালিটিস রয়েছে এক তো এটা ডোমেস্টিক প্লাস ইন্টারন্যাশনাল দুদিকে ফোকাস করছে দ্বিতীয়ত যেহেতু খুব কম ছোটো কোম্পানির সামনে দিনে গ্রোথ অপরচুনিটি অনেক বেশি রয়েছে এবং তৃতীয়ত কোম্পানি ক্যাপেক্সও অনেক করছে যেগুলোর বেনিফিট আমরা সামনে দিনে বা সামনে বছর থেকে পেতে পারি একবার আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা ইনভেস্টার প্রেজেন্টেশন সেটা একবার আমরা দেখে নিই তাহলে আরও বিষয়টা ভালো করে বুঝতে পারবো আরও অনেক ডেটা আমাদের সামনে আসবে চলুন একবার দেখে নেওয়া যাক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো মিসেস বেক্টার ফুড মিট এবং প্রিমিয়াম সেগমেন্টে কাজ করে যেখানে এদের মেনলি দুটো প্রোডাক্ট রয়েছে একটা হলো বিস্কিট যেখানে সিক্সটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট রেভিনিউ কালেক্ট হয় এবং দ্বিতীয় হল বেকরি যেখানে থার্টি ফোর কালেক্ট হয় তৃতীয় সেটা হচ্ছে আদার্স লেখা আছে মানে মানে কি এটা গিয়ে যে ম্যাকডি বলুন সাবওয়ে বলুন এদের সাথে টায়াপ রয়েছে কিউএস অনেক কোম্পানির সাথে এদের টায়াপ রয়েছে যেখানে আমরা বার্গারে যে পাউরুটিটা দেখি সেটাতে এরা সাপ্লাই করে এদেরকে সাপ্লাই করে ঠিক আছে তো বি টু বি এরা কাজ করে বা অনেক সময় আমরা দেখি ক্যাডবেরিজের যে চকো কেক পাওয়া যায় বা ওরিও বিস্কিট যেগুলো পাওয়া যায় তো সেগুলো ম্যানুফ্যাকচারিং করে এবং সেগুলো তারা বি বিতে সেল করে এখান থেকে একটা ভালো পার্সেন্টেজ এরা রেভিনিউ কালেক্ট করে ঠিক আছে তাহলে আশা করছি বোঝাতে পারলাম যে এদের অ্যাকচুয়ালি কতগুলো প্রোডাক্ট রয়েছে আর কীভাবে কত পার্সেন্ট কোন প্রোডাক্ট থেকে কীরকমভাবে ইনকাম তারা করছে এখানে ইন্টারেস্টিংলি আমরা দেখতে পাবো যে লোকেশন ওয়াইজ যদি ব্রেকআপ বলি তাহলে ডোমেস্টিকে সেভেন্টি এবং ইন্টারন্যাশনালে টোয়েন্টি সেভেন রেভিনিউ আসে এটা খুবই সুন্দর যত মানে ইন্টারন্যাশনাল হওয়াতে একটা সুবিধে কী যে যদি কোনো প্রবলেম হয় ইন্ডিয়াতে যেরকম এখন ধরুন ইন্ডিয়াতে এখন যেহেতু কোনো প্রবলেম নেই ইনফ্লেশানের একটু প্রবলেম রয়েছে সামনের দিনে হয়তো শুধুমাত্র ইন্ডিয়ার প্রবলেম বাকি দেশের অতটা প্রবলেম নেই তাহলে এই কোম্পানিটা গ্রো করতে পারবে বাইরের দেশে বেশি সেল করার মাধ্যমে বুঝতে পারলেন তো এইটা যেটা লোকেশন ওয়াইজ যেটা ইন্টারন্যাশনালে গেলে যে আমাদের হেজ হয় একটা রিস্ক যেটাকে কারেন্সি হেজও বলা যেতে পারে বা কান্ট্রি ওয়াইজ একটা যে রিস্ক ফ্যাক্টর থাকে সেইটার একটা হেজ আমরা বলতে পারি তো ইন্টারন্যাশনাল যাচ্ছে কোম্পানি যদিও স্মল ক্যাপ কোম্পানি কিন্তু বড় অনেক ভিশন এদের যেটা আমি লক্ষ্য করছি এখানে এই কোম্পানি যদি আমরা ইনভেস্টার প্রেজেন্টেশন দেখি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এখানে আমি স্ক্রিনার ডট ইন ওয়েবসাইট খুলে নেবো একদম নিচে এসে আপনি দেখতে পাবেন ইনভেস্টার প্রেজেন্টেশন এখানে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট অ্যানুয়াল রিপোর্ট ক্রেডিট রেটিং কর্ন কলস এগুলো সব আপনি দেখতে পারেন তো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কর্ন কল করা হয়েছে আর্নিংসের পর কনকল করে তো এখানে যেটা পিপিটি লেখা আছে এই পিপিটিতে ক্লিক করলে আপনার এদের যে ইনভেস্টার প্রেজেন্টেশন সেটা ডাউনলোড হয়ে যাবে সেটা গিয়ে আপনি দেখতে পারেন তখন যে কোনো কোম্পানি যেটা আপনি রিসার্চ করছেন সেই কোম্পানি সম্পর্কে যদি ভালো করে আপনি জানতে চান তাহলে এই অপশানটা ক্লিক করার মাধ্যমে পিপিটি ক্লিক করার মাধ্যমে আপনি সেই কোম্পানি সম্পর্কে ভালো ডিটেলসে ইন ডিটেলসে সবকিছু পেয়ে যাবেন তো ক্রিমিকা একটা কোম্পানি এবং ইংলিশ ওভেন এই দুটোই নাম আমরা শুনেছি দেখুন ইংলিশ ওভেনে এরকম ধরনের ব্রেড আমরা দেখেছি অনেক সেল হতে বিভিন্ন স্টোরে আর এই যে বার্বন বিস্কুট বলুন বা বাকি চকো চিপস এই ক্রিমিকা কোম্পানির আন্ডারে এই কোম্পানি মানে এরা সেল করছে এটা মিড এবং প্রিমিয়াম সেগমেন্টে এরা সেল করছে ঠিক আছে তো কখনও এরপর যদি স্টোরে যান কখনও এরপর কেনাকাটির জন্য তখন এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে যেগুলো আপনার পছন্দ হচ্ছে সেগুলো কোন কোম্পানি থেকে বিলং করে ঠিক আছে আচ্ছা এখানে যদি আমি পার্টিকুলারলি বিস্কিট সেগমেন্টের কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু পার্সেন্টে গ্রো করেছে এই সেগমেন্টের রেভিনিউ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার কিউ থ্রি এফআই টোয়েন্টি থ্রি থেকে কিউ থ্রি এফআই টোয়েন্টি ফোর টোয়েন্টি টু পার্সেন্ট গ্রো করেছে এবং বেকারি সেগমেন্ট ফিফটিন পার্সেন্টে গ্রো করেছে মানে বিস্কিট সিগমেন্টটা বেশি ভালো মতো গ্রো করছে সেই কারণে এর যে ইউটিলাইজেশন এর যে ক্যাপাসিটি ইউটিলাইজেশান সেটা নাইনটি পার্সেন্টে চলছে আর বেক্রির ক্ষেত্রে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্টে এরা ইউটিলাইজ করছে যেহেতু এর যে রেভিনিউ সেটা ভালো মতো করে এখনও গ্রো করছে না তো আমি দেখেছি এই কোম্পানিটা যখন যে সেগমেন্ট ভালো মতো গ্রো করছে সেখানে তার ক্যাপাসিটি ইউটিলাইজেশান বেশি বাড়িয়ে দিচ্ছে এবং সেখান থেকে অবভিয়াসলি ভালো রেভিনিউ একটা কালেক্ট করছে তো এটা একটা ভালো দিক এই কোম্পানিটার যে সঠিক সিদ্ধান্ত নেওয়া সঠিক সময়ে এখানে যেটা লক্ষ্য করার বিষয় অ্যাজ এ ইনভেস্টার যে দু হাজার তেইশ চব্বিশে ইনফ্লেশন ছিল মুদ্রাস্ফীতি ছিল মার্কেটের মধ্যে জিনিসপত্রের দাম অনেকটাই বেশি ছিল পারচেসিং পাওয়ার আমাদের অনেকটা কম ছিল সেই অবস্থাতেও এই কোম্পানিটা এফএমসি সেক্টর থেকে বিলং করার পরেও মিড এবং প্রিমিয়াম সেগমেন্টে এতটা ভালো পার্সেন্টেজে তার রেভিনিউ গ্রো করেছে যেখানে অন্যান্য কোম্পানিগুলো নিজের রেভিনিউ তারা গ্রো করতে পারেনি পার্সেন্টেজে কিন্তু এই কোম্পানিটা গ্রো করতে পেরেছে তো এটা অবভিয়াসলি ক্রেডিট দেওয়া যেতে পারে কোম্পানির ম্যানেজমেন্টকে যে তারা খুব এফিসিয়েন্টভাবে সিচুয়েশানটাকে হ্যান্ডেল করেছে এবং তা সত্ত্বেও এই খারাপ অবস্থা থাকা সত্ত্বেও নিজের কোম্পানিকে গ্রো করিয়েছে পরবর্তীতে যেখানে ইন্টারন্যাশনাল বিজনেস করছে টোয়েন্টি সেখান থেকেও একটা ভালো রেভিনিউ এরা কালেক্ট করতে পারে সামনের দিনে তার কারণ কি আমরা জানি যে আমাদের ইন্ডিয়াতে ইনফ্লেশান অতটা প্রেশার না থাকলেও বাইরের দেশে ইনফ্লেশনের ভালো প্রেশার রয়েছে তার জন্য ইন্টারেস্ট এত হাই করতে হয়েছে তো তখন যাদের ইনফ্লেশান যখন কন্ট্রোলের মধ্যে চলে আসবে তখন এই যে মিড এবং প্রিমিয়াম সিগমেন্ট আরও ভালো মতো করে গ্রো করবে সেক্ষেত্রে মানুষের পার্চেসিং পাওয়ার আরও বাড়বে এই কোম্পানির সেলস আরও বাড়বে রেভিনিউ আরও বাড়বে প্রফিট আরও বাড়বে ঠিক আছে তাহলে আপনি ক্রোনোলজিটা আশা করছি আপনি বুঝতে পারছেন যে কীভাবে এরকমভাবে আমাদের ভাবতে হবে অ্যাজ এ ইনভেস্টার ঠিক আছে আচ্ছা এবারে যে বিষয়টা আপনাকে দেখানোর এখানে এই কোম্পানিটার বিস্কিট সিগমেন্টে ডোমেস্টিকে মানে ইন্ডিয়ার মধ্যে ফাইভ পয়েন্ট প্রিমিয়াম এবং মিড প্রিমিয়াম সিগমেন্টে মার্কেট শেয়ার রয়েছে যেখানে নর্থ ইন্ডিয়াতে সব থেকে বেশি প্রেজেন্স রয়েছে ঠিক আছে তো এই বিষয়টা ভালো করে আপনি মনে রাখবেন যে নর্থ ইন্ডিয়াতে সবথেকে বেশি প্রেজেন্স রয়েছে যেখানে এখানে বলছে স্ট্রং প্রেজেন্স ইনস নর্থ ইন্ডিয়া এক হাজার একশো আশিটা ডিস্ট্রিবিউটার সাপ্লাই স্টকস রয়েছে রিটেল আউটলেট রয়েছে এই রয়েছে ওই রয়েছে এই সবগুলো রয়েছে এক্সপোর্টের যদি আমি কথা বলি তাহলে সিক্সটি নাইন কান্ট্রিতে এরা এক্সপোর্ট করে বাইরে বিদেশে এদের প্রোডাক্ট বিক্রি করে যেখানে টুয়েলভ পার্সেন্ট সেন্ট শেয়ার অফ টোটাল এক্সপোর্ট অফ বিস্কুট ফ্রম ইন্ডিয়া ইন্ডিয়াতে যত বিস্কিট এক্সপোর্ট হয় তার থেকে টুয়েলভ পার্সেন্ট মার্কেট শেয়ার এদের রয়েছে কারেন্ট ইয়ার নাইনটিন অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে আরও সামনে দিনে আমরা বাড়তে দেখতে পারি এই কোম্পানিটা যেহেতু এটা ফোকাস করছে ইন্টারন্যাশনাল বিজনেসের দিকে এবার কোম্পানির দ্বিতীয় প্রোডাক্ট বেকারি প্রোডাক্ট বেকারি প্রোডাক্টের মধ্যে কনজিউমার বেকারি মানে বি টু সি কাস্টমারদেরকে ডাইরেক্ট যেটা সেল করে সেখানে ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার রয়েছে ব্রেডের মধ্যে পুরো ইন্ডিয়ার মধ্যে ফাইভ পার্সেন্ট মার্কেট শেয়ার যেখানে সিক্স সিক্স হান্ড্রেড প্লাস ডিস্ট্রিবিউটার রয়েছে পঁয়ত্রিশ হাজার রিটেল আউটলেট রয়েছে ডেলিতে রয়েছে হরিয়ানা রাজস্থান ইউপি ইউকে মুম্বাই পুনে ব্যাঙ্গালুরু এখানে তারা ক্যাটারিং করছে এখন এবং দ্বিতীয়টা সেটা হচ্ছে গিয়ে ইনস্টিটিউশনাল বেকারি এটা মানে কি যেটা বলছিলাম যে ম্যাকডি বা সাবওয়ে বাকি কেএফসি এদেরকে এরা ডিস্ট্রিবিউট করে যে যে পাউরুটিটা বার্গার আপনি যদি অর্ডার করেন তাহলে যে পাউরুটিটা আসছে সেটা এই কোম্পানিটা বানায় ঠিক আছে তাহলে ইলেভেন পার্সেন্ট মার্কেট শেয়ার সেখান থেকে রয়েছে সেমি প্রসেসড বলে এটাকে তো সেখানে ইলেভেন পার্সেন্ট মার্কেট শেয়ার এনজয় করছে এখানে লিখে দিয়েছে দেখুন প্রেফার্ড সাপ্লায়ার হ্যাভিং স্ট্রং অ্যান্ড লং রিলেশনশিপ উইথ লিডিং ইনস্টিটিউশনাল কিউএসআর তো এই কিউএসআর কুইক সার্ভিস রেস্টুরেন্ট এরা যত বেশি পার্সেন্টেজে গ্রো করবে এই কোম্পানিটার সেলস তত বেশি বাড়তে পারে মানে এই কোম্পানিটাকে আমরা প্রক্সি ইনভেস্টমেন্ট বলতে পারি কিউএসআর ইন্ডাস্ট্রি কিউএসআর ইন্ডাস্ট্রি যত গ্রো করবে এই কোম্পানিটার যে প্রোডাক্ট তত বেশি সেল হবে তত বেশি এরা রেভিনিউ কালেক্ট করবে এবারে এই কোম্পানিটার এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক প্যান ইন্ডিয়ার মধ্যে কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে এই বিষয়টা ভালো করে লক্ষ্য করুন তার কারণ কী যে আপনি কোনো একটা প্রোডাক্ট ধরুন তৈরি করলেন কিন্তু ডিস্ট্রিবিউশন চ্যানেল যদি না থাকে যে কাস্টমারের কাছে আপনি কীভাবে পৌঁছবেন অনলাইনের মাধ্যমে আপনি সেল করতেই পারেন কিন্তু এগুলো ম্যাক্সিমাম অফলাইনে সেল হয় রিটেল স্টোরে সেল হয় তো এই যে চেন সিস্টেম বলুন বা এই যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এটা যত বেশি স্ট্রং থাকবে তত ভালো এই আইটিসি ব্রিটানিয়া এদের যদি আপনি দেখেন ডিস্ট্রিবিউশন চ্যানেল তাহলে সেটা হিউজ সেটা এদের একটা বিশাল বড় মোট তো এর ক্ষেত্রে কীরকম সেটা আমরা একবার দেখব দেখুন এক্সিস্টিং যে জিওগ্রাফি যে কোথায় কোথায় অলরেডি রয়েছে সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে সবথেকে বেশি রয়েছে নর্থ ইন্ডিয়ার মধ্যে এটা সব থেকে বেশি প্রেজেন্স রয়েছে কিন্তু বাকি স্টেটের ক্ষেত্রে এখনও সেরকমভাবে এরা যেতে পারেনি এবং এরা ফোকাস করছে এই সব রিজনের দিকে এখন এবার আপনি একবার ভাবুন যে এদের গ্রোথ অপরচুনিটি কত রয়েছে পুরো ইন্ডিয়ার মধ্যে যদি এরা প্রোডাক্ট সেল করতে পারে তাহলে এদের সেলসের যে এখন যে নাম্বারস সেটা ডাবল ট্রিপল হতে পারে বা তারও বেশি হতে পারে অবভিয়াসলি যদি তারা প্রফিট ইনকাম করে আর্নিং যদি এদের বাড়তে থাকে তাহলে আপনার বিনিয়োগের যে ভ্যালু সেটাও সামনের দিনে বাড়বে সুতরাং আমাদেরকে ভাবতে হবে লং টার্মে পাঁচ দিন ছ দিন এক মাস মাস পাঁচ মাসে কি করলো তার দিকে ফোকাস করলে চলবে না আমাদেরকে লং টার্ম ভিউ রাখতে হবে খুবই ভালো কোম্পানি এরা রিসেন্টলি ই কমার্সের মাধ্যমে প্রোডাক্ট সেল করছে অনলাইনে আপনি কিনতে পারেন এদের প্রোডাক্ট এছাড়া আর একটা বিষয় দেখায় যে দেখুন এর যে বিস্কিট মার্কেট শেয়ার যেটা ওভারঅল যেটা মার্কেট বিস্কিটের সেটা কিন্তু নাইন পারসেন্টে গ্রো করবে এটা এস্টিমেট করা হচ্ছে এফআই টোয়েন্টি ফাইভের এস্টিমেট এটা ঠিক আছে তো এফআই টোয়েন্টিতে তিনশো আশি ছিল সেখান থেকে সেটা হতে পারে পাঁচশো নব্বই আর যদি আমি বেকরি দেখি তাহলে দেখুন বেকরি সিগমেন্টটা দেখুন যেটা নর্মাল সেটা নাইন পার্সেন্টেজ গ্রো করছে কিন্তু যদি প্রিমিয়াম সিগমেন্টের কথা বলি তাহলে সেটা আরও বেশি ফার্স্ট গ্রো করছে ফিফটিন পার্সেন্টেজ গ্রো করবে এফ আই টোয়েন্টিতে সেভেন পয়েন্ট ফাইভ ছিল এফ আই টোয়েন্টি ফাইভ এস্টিমেট করা হচ্ছে সেটা ফিফটিন হবে মানে ফিফটিন পার্সেন্টেজে গ্রো করবে আরও ভালো পার্সেন্টেজ গ্রো করবে ঠিক আছে কিউএসআর যেহেতু খুব ভালো পার্সনে যে গ্রো করছে তাহলে ইন্ডাস্ট্রি যদি গ্রো করে তাহলে অবভিয়াসলি কোম্পানির আর্নিংসও সামনে দিনে গ্রো করতে থাকবে কারেক্ট আচ্ছা এবার একটা বিষয় আপনাকে এখানে দেখায় দেখুন এদের যে ফিউচার প্ল্যান রয়েছে সেটা আমাদেরকে একটু দেখতে হবে যেটা খুব ইন্টারেস্টিং বিষয় এখানে দেখার দেখুন এখানে এক্সপেনশান প্ল্যান রয়েছে যে পরবর্তী ক্ষেত্রে সামনের দিনে রকম ভাবে কোম্পানিটা এক্সপ্যান্ড করছে নিজেকে তো যেরকমভাবে এক্সপ্যান্ড করবে তত ভালো এদের ইনকাম আসবে নতুন একটা প্ল্যান তৈরি করেছে সেখানে ক্যাপাসিটি আরও বাড়িয়েছে এক্সপোর্ট আরও বাড়াচ্ছে তাহলে অবভিয়াসলি তার ইনকাম বাড়বে কারেক্ট এক দু বছর আগে এদের প্ল্যান ছিল রাজপুরাতে দুটো বিস্কিট ফ্যাক্টরি তৈরি করার সেটা এবছর কমপ্লিট হয়ে যাচ্ছে তার মানে প্রোডাকশান ক্যাপাসিটি আরও সামনে দিনে বাড়বে ঠিক আছে এবং আরও দুটো অ্যাড করেছে এরা যে এরা দু হাজার চব্বিশ মধ্যে এটাও কমপ্লিট করে দেবে মানে নেক্সট এক দু বছরের মধ্যে আরও দুটো প্ল্যান্ট এরা বসাবে তার মানে অবভিয়াসলি ডিমান্ড রয়েছে সামনের এরা দেখতে পাচ্ছে যে আরও বেশিভাবে ডিমান্ড ক্রিয়েট হবে সেই কারণে এই ধরনের তারা ক্যাপাসিটি বাড়াচ্ছে ক্যাপাসিটি বাড়ানো একটা খুবই গ্রোথের ক্ষেত্রে কোম্পানির গ্রোথের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর দ্বিতীয়ত যদি আমরা এখানে দেখি তাহলে আরও একটা প্ল্যান্ট এখানে তৈরি হচ্ছে তৈরি কমপ্লিট হয়ে গেছে এই বছর মানে সেখানেও আমরা দেখতে পারি যে ওদের আর্নিং সামনে দিনে বাড়তে পারে সেই যেহেতু কমপ্লিট হয়ে গেছে সেখানে প্রোডাকশান হবে এছাড়া আবার একটা নতুন বেকারি তৈরি করছে কলকাতাতে যেটা আই দু হাজার চব্বিশ মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে মানে নেক্সট ইয়ার এটাও কমপ্লিট হয়ে যাবে এছাড়া দু হাজার চব্বিশ মধ্যে একটা বিস্কিটের লাইন সেটা ধারে কমপ্লিট হচ্ছে এমপিতে মধ্যপ্রদেশে সেটাও কমপ্লিট হয়ে যাবে আবার দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে এই কোম্পানিটা মহারাষ্ট্রে একটা প্ল্যান্ট তৈরি করছে তার মানে এই বছর মানে ফাইন্যান্সিয়ালি দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে অনেকগুলো প্ল্যান্ট রেডি হয়ে যাবে প্রোডাকশান বেশি হবে প্রোডাকশান বেশি হলে সেগুলো সেলস হবে আর্নিং কোম্পানির বাড়বে আর তাছাড়া অনেকগুলো প্ল্যান্ট রেডিও হয়ে গেছে সেখান থেকেও একটা প্রোডাকশান হবে সেখান থেকেও একটা ভালো আর্নিং আসবে তার মানে কোম্পানির জন্য যদি আমরা এই পিপিটির কথা বলি বা এই যে এক্সপ্যানশান প্ল্যান যদি আমরা দেখি তাহলে কোম্পানির জন্য নেক্সট এক দু বছর খুবই ইম্পর্টেন্ট এবং ভালো পারসেন্টেজ গ্রো করবে বলি কোম্পানির ম্যানেজমেন্ট আশাবাদী আর সেই কারণে কোম্পানির ম্যানেজমেন্টও তার যে স্টেক কোম্পানির মধ্যে সেটাও কিন্তু ইনক্রিজ করে চলেছে একবার দেখে নেব সেটা আমরা স্ক্রিনার ডট ইন ওয়েবসাইটে চলে যাব যদি এখানে দেখি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি প্রোমোটার্সের তাহলে দেখব মার্চ দু হাজার বাইশে একান্ন দশমিক শূন্য সাত পার্সেন্ট এদের স্টেক ছিল সেখান থেকে ধীরে ধীরে বাড়িয়ে ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট করে তারপরে আরও একটু বাড়িয়ে দেয় ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট করে সেখান থেকে আরেকটু বেড়ে যায় জুন দু হাজার তেইশে ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট এবং এখন কারেন্টলি ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্টে প্রোমোটার স্টেক রয়েছে ফিফটি পার্সেন্টের বেশি স্টেক রয়েছে প্রোমোটারের কাছে এবং তাদের যে স্টেক সেটা ধীরে ধীরে ইনক্রিজ করছে আর কে বাড়াচ্ছে নিজের স্টেক এফ আই এর কথা যদি বলি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু নিজের স্টেক সেখানে বাড়াচ্ছে সেপ্টেম্বর দু হাজার বাইশে ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট ছিল সেটা বাড়িয়ে এখন নাইন পয়েন্ট এইট টু পার্সেন্ট এইট টাইমস বাড়িয়েছে ঠিক আছে সেভেন পয়েন্ট ফাইভ থেকে এইট টাইমস বাড়িয়েছে অনেকটা পার্সেন্টেজ বাড়িয়েছে ডিআইআই যদি কথা বলি তাহলে মার্চ দু হাজার এরা ছিল ফোর পয়েন্ট টু নাইন পার্সেন্টে জুন দু হাজার বাইশে সেটা তেরো দশমিক সাত তিন পার্সেন্ট সে তারপরে সেটা পনেরো চলে যায় তারপরে ষোলো তারপরে আঠেরো পার্সেন্ট এবং এখন প্রায় আঠেরো পার্সেন্টের কাছাকাছিই রয়েছে একটু লাস্ট কোয়ার্টারে একটু সেল করেছে কিন্তু এখন অবধি তারা ভালো পার্সেন্টেজ হোল্ড করছে কোম্পানির মধ্যে কিন্তু কারা সেল করছে পাবলিক এখানে সেল করছে মার্চ দু হাজার বাইশে টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট ছিল সেটা কমতে 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 এখন দাঁড়িয়েছে টোয়েন্টি যার জন্য এর যে নাম্বার অফ শেয়ার সেটা কমতে কমতে তিরানব্বই হাজার দুশো দশে দাঁড়িয়েছে যেটা আগে এক লাখের ওপর ছিল তো এইটা একটা আমি যারা প্যাটার্নটা বলি যে এই প্যাটার্নটা কিন্তু খুব পজিটিভ প্যাটার্ন প্রোমোটার কিনছে এফআইআই কিনছে ডিআইআই একটা ভালো পার্সেন্টেজ হোল্ড করছে এবং লাস্ট কোয়ার্টারে শুধু সেল করেছিল তার আগে তারা কন্টিনিউ বাই করেছিল বছর ধরে কিন্তু দু বছর ধরে কারা সেল করছে সেল করছে রিটেল ইনভেস্টাররা তাহলে ক্লিয়ার কাট আপনি দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমাদেরকে কি বোঝাতে চাইছে ঠিক আছে আচ্ছা এবারে এছাড়া আপনি এগুলো দেখতেই পারবেন যে এই কোম্পানিটা কীরকমভাবে সেলস করছে কোম্পানি যদি আমি ক্যাশ ফ্লোর কথা বলি তাহলে অপারেটিং অ্যাক্টিভিটি থেকে একশো নয় সেখান থেকে একশো একবার কমে গেছিলো মার্চ দু হাজার বাইশে এইটি ফোর হয়ে গেছিলো শেয়ার প্রাইসে একটু কারেকশন দেখেছিলাম সেখান থেকে মার্চ দু হাজার তেইশে একশো চৌষট্টি পুরো ব্যাক পুরোটা রিকভার করে নেয় আচ্ছা এছাড়া যদি আমরা এখানে প্রফিট অ্যান্ড লসের কথা বলি তাহলে সেলসের ক্ষেত্রে দু হাজার আঠেরোতে মার্চ দু হাজার আঠেরোতে ছশো একানব্বই কোটি টাকা সেলস করতো সেটা এখন লাস্ট টুয়েলভ মান্থে এক হাজার পাঁচশো কোটি টাকা কোথায় সাতশো কোটি টাকা ডাবল হয়ে গেছে নিজের সেলস এই কয়েক বছরের মধ্যে এবং প্রফিট দেখুন প্রফিং প্রফিট যদি নেট প্রফিটের কথা বলি তাহলে মার্চ দু হাজার আঠেরোতে ছত্রিশ কোটি টাকা ছিল সেটা এখন হয়ে গেছে একশো চৌত্রিশ কোটি টাকা মানে প্রায় ফোর টাইমস নিজের নেট প্রফিট বাড়িয়েছে এবং সামনের দিনও আমরা আলোচনা করলাম যে সামনের দিনও অনেক ভালো অপরচুনিটি এই কোম্পানির কাছে রয়েছে গ্রোথ করার তো আশা করছি এই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে কোম্পানি সম্পর্কে একটা ভালো ভালোই আপনি পেলেন এখন এই কোম্পানির দুটো রিস্ক ফ্যাক্টর রয়েছে সেই বিষয়টা আমাদেরকে আলোচনা করতে হবে প্রথম যেটা রিস্ক সেটা হচ্ছে গিয়ে এই কোম্পানিটার যে সেগমেন্ট থেকে বিলং করে এফএমসি সেক্টর সেটা কিন্তু খুব হাইলি কম্পিটিটিভ একটা সেক্টর বড় বড় প্লেয়ার রয়েছে ব্রিটানিয়া এইচওয়েল আইটিসি তারাও মিড এবং প্রিমিয়াম সেগমেন্টে কাজ করছে সেখান থেকে মার্কেট শেয়ার ছিনিয়ে নেওয়া তাদের কাছ থেকে এবং সেটা সাস্টেন করা লং টার্ম অবধি খুব টাফ একটা জব যদি এটা করতে পারে তাহলে তো দারুণ হয় আর কি তাহলে এটাই নেক্সট ব্রিটানিয়া হতেই পারে এই হতেই পারে তো সেটা আমাদেরকে দেখতে হবে মার্জিনের যদি কথা বলি তাহলে ক্ষেত্রে মার্জিন অনেক সময় কম্প্রোমাইজ করতে হয় এক্ষেত্রে যদি আমি মার্জিনের কথা বলি তাহলে দেখুন এর মার্জিন কিন্তু কমে গেছিলো মিডিলে সিক্সটিন পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট থার্টিন পার্সেন্ট হয়ে গেছিলো সেখান থেকে আবারও লাস্ট টুয়েলভ মান্থে এরা আবার রিকভার করে নেয় ফিফটিন পার্সেন্ট যার জন্য শেয়ার প্রাইসের মধ্যে একটা ভালো মুভমেন্ট আমরা দেখি তো মার্জিন যেন কম্প্রোমাইজ না হয় কোম্পানির বিজনেস যাতে গ্রো হতে থাকে যে পার্সেন্টেজে গ্রো করছে সেই পার্সেন্টে যেন সাস্টেন করে এই বিষয়গুলো আমাদের শুধু নজরে রাখতে হবে নেক্সট যদি আমরা এই কোম্পানির সম্পর্কে ট্র্যাক করতে থাকি তাহলে তাহলেই দেখবেন তার যে যেটা ভ্যালু ইনভেস্টমেন্টের ভ্যালু বা তার যে আর্নিংস সেটা সামনে দিনে বাড়তে থাকবে ঠিক আছে দ্বিতীয় যে বিষয় রিস্ক যেটা রয়েছে সেটা হচ্ছে কোম্পানির ব্র্যান্ড নেম দু সালে প্রোমোটার এবং তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা ঝামেলা হয় এবং এই বিজনেসটাকে দুটো স্প্লিট করা হয় একটা স্প্লিট পাই বেকারি আইসক্রিম এবং নমকিন তো এই মিসেস বেকটার্স ফুড এই যে নামটা এই নামটা কিন্তু তারা ব্যবহার করতে পারবে না যদি তারা আইসক্রিম সেল করতে যায় নামকিন সেল করতে যায় বা তারা ইয়ে সেল করতে চায় বেকারি সেল করতে চায় তো সেই কারণে এরা ইংলিশ ওভেন নাম দিয়ে এরা সেল করছে তো এই যে ব্র্যান্ড মিসেস বেকটার্স ফুড এই ক্রিমিকা এই নামটা কিন্তু তারা ইউজ করতে পারেন এই সব সিগমেন্টের ক্ষেত্রে এটা একটা রিস্ক ফ্যাক্টর এত ব্র্যান্ড এস্টাবলিশ করছে এত খরচ খরচা করছে কিন্তু যেহেতু ব্র্যান্ড ইউজ করতে পারবে না সেহেতু একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি কিন্তু এখন ইংলিশ ওভেন একটা ভালো নামও করে নিয়েছে মার্কেটের মধ্যে এবং সেখানে দেখছিও যে ভালো একটা সেলসও আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানির মধ্যে তো আমার মনে হয় এটা খুব বড়ো একটা প্রবলেম সৃষ্টি করতে পারে তবে এই একটা বিষয় রিস্ক সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে ব্র্যান্ড ক্রিয়েট করা কিন্তু খুবই টাফ কাজ এই এফএমসি সেক্টরের ক্ষেত্রে তো আমরা ফান্ডামেন্টালি সব বিষয় নিয়ে আলোচনা করলাম তো এবারে আমরা একটু টেকনিক্যাল অ্যানালিসিসের পার্টটা দেখে নিই যে টেকনিক্যাল ওয়াইজ এই কোম্পানিটা চার্ট প্যাটার্ন কী বলছে তো আমাদের সামনে এখন মিসেস বেক্টার্স ফুডের উইকলি চার্ট রয়েছে একবার টেকনিক্যাল পার্টটা দেখে নেওয়া যাক যে চার্ট আমাদেরকে বলতে কি চাইছে এই স্টকটা যখন লিস্ট হয়েছিল এই লেভেলে সেখান থেকে ভালো রকমের একটা কারেকশন আমরা এই স্টকের মধ্যে দেখি প্রায় এখানে যদি পার্সেন্টেজ ওয়াইজ বলি তাহলে প্রায় এটা ফিফটি সেভেন মতো কারেকশন এখানে দেখিয়েছিলো তারপরে এই যে লেভেলটা রয়েছে মে দু সেখানে লোয়েস্ট পয়েন্ট টাচ করার পর সেখান থেকে দুর্ধর্ষ রেখে এবং এখান থেকে যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ বলি তাহলে প্রায় এখন অবধি থ্রি টাইমস বেড়েছে এই শেয়ারের প্রাইস যেখানে অন্যান্য এফএমসিজি সেক্টরে যদি আমরা স্টক দেখি তাহলে তারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি ইভেন লাস্ট তিন বছরে তাদের যে শেয়ারের প্রাইস সেটা অলমোস্ট জিরো রিটার্ন দিয়েছে অনেক কোম্পানি রয়েছে এইচুয়েল ব্রিটানিও সেরকমভাবে বাড়েনি কেননা তাদের যে গ্রোথ সেই পার্সেন্টেজটা খুব একটা ভালো না সিঙ্গেল ডিজিটে পার্সেন্টেজে বেড়েছে কিন্তু সেই জায়গাটায় এই যে কোম্পানিটা রয়েছে তার যে গ্রোথ পার্সেন্টেজ সেটা অনেকটাই ভালো ডাবল ডিজিটে এবং সামনে দিনেও একটা ভালো প্রজেকশন ম্যানেজমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে তো এই যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করে ছ হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ খুব একটা বড়ো সাইজের কোম্পানি না গ্রোথ অপরচুনিটি সামনের দিনে আরও অনেক বেশি রয়েছে ঠিক আছে তো এখন ইদানিং যে কন্ডিশানে রয়েছে অল টাইম হাই যে লেভেলটাতে এই স্টকটা লাগিয়েছিল সেখান থেকে প্রায় অনেকটা পারসেন্টে যেখানে কারেকশন আমরা দেখছি যদিও স্মল ক্যাপ ক্যাটেগরি যেসব কোম্পানিগুলো রয়েছে বা অ্যাজ এ ইন্ডেক্স স্মল ক্যাপ ক্যাটেগরির ইন্ডেক্স সেটা অনেকটা নিচে পড়েছে এটা প্রায় এইটিন পারসেন্ট কারেকশান এখন অবধি রয়েছে তার অল টাইম হাই থেকে এখানে একবার ই এটা দেখে নিই তাহলে বুঝবো যে সাপোর্ট কোথায় আছে কারেন্টলি তো দেখতে পাচ্ছেন এখানে এটা ফিফটি ইএমএ এটা ওয়ান হান্ড্রেড ইএমএ যেহেতু শেয়ারের যে প্রাইস সেটা খুব একটা বেশি সময় হয়নি লিস্ট হওয়া সেই কারণে টু হান্ড্রেড এম এখানে দেখাচ্ছে না এখানে ফিফটি এম এ এবং ওয়ান হান্ড্রেড এম এ দেখাচ্ছে তো ফিফটি এম এতে এখানে মাল্টিপল টাইম সাপোর্ট আমরা দেখছি এখানে একটা লাইনও আমরা টেনেছি যে লাইনটা হচ্ছে গিয়ে নশো পঁচাশি লেভেল নশো পঁচাশি লেভেলে মাল্টিপল টাইম সাপোর্ট এই স্টকটা নিয়েছে সেখান থেকে একটু রিকাভার করার চেষ্টা করছে তাহলে উইকলি চার্টে যেটা ইমিডিয়েট সাপোর্ট সেটা হচ্ছে নশো পঁচাশি লেভেল যেখানে ফিফটি এম এ রয়েছে কারেক্ট এবারে একটু ডেলি চার্টের দিকে আমরা খেয়াল রাখি ডেলি চার্টে এটা আমি কনভার্ট করে নেবো এখানে আমি ডেলি চার্ট কনভার্ট করে নিয়েছি মিসেস বেকটার্স ফুডের এই ডেইলি চার্টের মধ্যে যদি আমি ইএমএটা একবার লাগিয়ে দেখে নিই কারেন্ট কন্ডিশন কীরকম রয়েছে তাহলে দেখতে পাবো যে ওয়ান হান্ড্রেড ইএমএ এবং টু হান্ড্রেড ইএমএ দুটোর ওপরেই এই শেয়ারের প্রাইস এখন মুভ করছে এবং ইম্পর্ট্যান্ট যেটা সাপোর্ট যেটা নশো ছিয়াত্তরের কাছাকাছি যেখানে মাল্টিপল টাইম এখানে সাপোর্ট পেয়েছে অক্টোবর দু হাজার তেইশে একবার তারপরে আবার ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে তারপরে আবার মার্চ দু হাজার চব্বিশে রিসেন্টলি এখানে সাপোর্ট নিচ্ছে এবং দুবার টু হান্ড্রেড ইএমএকে এটা সাপোর্ট নিয়ে সেখান থেকে বাউন্স ব্যাক দেখিয়েছে আচ্ছা এখানে অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে উইকলি চার্টে আমরা টু হান্ড্রেড দেখতে পেলাম না কিন্তু এখন টু হান্ড্রেড এম এ করে দেখতে পাচ্ছি তার কারণ আমরা এখানে ডেলি চার্ট দেখছি এটা টু হান্ড্রেডেরও বেশি ক্যান্ডেল এখানে অ্যাভেলেবেল রয়েছে চার্টের মধ্যে যে কারণে আমরা টু হান্ড্রেড ইএম দেখতে পাচ্ছি যত যত এই স্টকটা পুরনো হতে থাকবে উইকলি চার্জেও আমরা টু হান্ড্রেড ইএমএ দেখতে পাবো ঠিক আছে তো এখন কন্ডিশন ওয়ান হান্ড্রেড ইএমএ এবং টু হানড্রেড এ দুটো এর ওপর চলছে যেটা একটা ভালো পজিটিভ সাইন আমরা বলতে পারি এবং যেটা সাপোর্ট লেভেল সেই সাপোর্ট লেভেলে আমরা দেখতে পাচ্ছি অনেকবার সাপোর্ট নিয়েছে এখন কারেন্ট যেটা সিচুয়েশান সেটা হচ্ছে গিয়ে দেখুন এই যে লেভেলটা রয়েছে যে লেভেল থেকে শেয়ারের প্রাইস ডাউন করেছিল সেলাররা বা লাস্ট সুইং আমরা বলতে পারি এই যে লেভেলটা রয়েছে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা লেভেল এই লেভেলটাকে যদি ক্রস করে তার উপরে ক্লোজ দেয় আবারও বলছি তাড়াহুড়ো করার কোনো দরকার নেই এখানে ডেলি চার্টে যদি এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটার ওপরে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় তার মানে এখানে বায়াররা উইন হচ্ছে শেয়ারের প্রাইস আরও এখানে উপরে যেতে পারে তার আগে আমরা ইএমএতে সাপোর্ট দেখলাম এবং এই যে যেটা ডিমান্ড জোন এই ডিমান্ড জোনে যেখানে বারবার সাপোর্ট নিয়েছিল সেখান থেকে রিকাভারি হতে দেখলাম তাহলে টু হান্ড্রেড ইএমের সাপোর্ট ডিমান্ড জোন থেকে রিকাভারি এবং তার সাথে এই যেখানে সেলাররা অ্যাক্টিভ ছিল যেখান থেকে শেয়ারের প্রাইস ডাউন গেছিলো সেই লেভেলটাকে যদি ক্রস করে দেয় তার উপরে ব্রেকআউট সাস্টেন করে তাহলে আরও হায়ার লেভেলস আমরা এই স্টকের ক্ষেত্রে দেখতে পারি এটা টেকনিক্যাল অ্যানালিসিস বলছে কিন্তু যে স্টক যতই ভালো লাগুক না কেন এখন সিচুয়েশান আমাদেরকে বুঝতে হবে যে স্মল ক্যাপ ক্যাটেগরি যেসব স্টকগুলো রয়েছে বা স্মল ক্যাপ অ্যাজ এ সেক্টর সেটা একটু হাই ভ্যালুয়েশানে রয়েছে কারেকশান করতে পারে তো যদি কারেকশান করে তাহলে এই শেয়ারের প্রাইসের মধ্যেও আমরা সেই এফেক্ট দেখতে পারি ঠিক আছে তাহলে এইটা মাথায় রাখতে হবে যার ফলে আমাদেরকে এখানে লামসাম বিনিয়োগ করে দিলাম ওয়ান টাইম বিনিয়োগ করে দিলাম এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে হবে আমাদেরকে যেরকম যেরকম সস্তা হতে থাকবে বা যেরকম যেরকম প্রাইস অ্যাকশান তৈরি হবে সেরকমভাবে আমরা সিদ্ধান্ত নিতে পারবো তবে অবশ্যই এই স্টকটাকে আমরা ওয়াচ লিস্টে জায়গা দেবো এবং এটাকে কন্টিনিউ ট্র্যাকের মধ্যে রাখবো যেহেতু এখান থেকে ভালো একটা গ্রোথের সম্ভাবনা রয়েছে এবং কোম্পানির যদি গ্রোথ হয় আর্নিংস বাড়ে তাহলে আমাদের যে বিনিয়োগের টাকা সেটাও বাড়তে থাকবে অনেক দিন পর একটা স্টক সম্পর্কে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালিসিস করে দেখলাম আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে ভ্যালুবেল লেগেছে তবে একটা বিষয় মনে রাখবেন যে যতই ভালো লাগুক না কেন কোনো স্টক সেটা যদি স্মল ক্যাপ ক্যাটাগরি থেকে বিলং করে যে যেটা এই ক্ষেত্রে আমাদের স্মল ক্যাপ ক্যাটেগরি থেকে বিলং করছে এই কোম্পানিটা তো কখনোই আজকের সময়ে দাঁড়িয়ে বা এই যে ভ্যালুয়েশনে মার্কেট চলছে সেই ভ্যালুয়েশানে দাঁড়িয়ে লামসাম বিনিয়োগ করাটা আমি প্রেফার করবো না সে যতই ভালো কোম্পানি হোক না কেন সবসময় যেহেতু আমি আপনাদেরকে পুরোটা অ্যানালাইসিস করে দেখালাম ফান্ডামেন্টাল আমি একটু সময় নিয়ে দেখালাম যাতে এই বিষয়টা আরও ভালো করে আপনি বুঝতে পারেন ভিউটা ভালো করে আপনার ক্লিয়ার থাকে যদি একটু কারেকশান করে তাহলে আপনার যেন খারাপ না লাগে বা ঘাবড়ে না যান সেই কারণেই এই বিষয়গুলো আপনাকে বোঝানো বা এতটা সময় ধরে এই ভিডিওটা বানানো আমি নাম বলে দিয়ে এই ভিডিওটা বন্ধ করে দিতে পারতাম দু চার মিনিটের মধ্যে কিন্তু সেটা আমার উদ্দেশ্য থাকে না সেই কারণেই যাতে আপনি ভয় না পান সেই কারণেই এই বিষয়টা নিয়ে আরও ভালো করে এর যে ভিউ বা এই কোম্পানিটার যে ম্যানেজমেন্ট কি বলছে তার যে গ্রোথ অপরচুনিটিস কী কী রয়েছে সেই বিষয়টা নিয়ে এই ভিডিওটা আমি এতটা বড় করে ফেললাম অনেকেই গালিগালাজ করবেন বলবেন কিন্তু এরকমই হয় আর কি বলতে লাগলে বলেই যায় আমি আমি মনে করি যে প্রত্যেকটা বিষয়ে আপনাকে জানানোটা দরকার হাজারটা স্টক না একটা স্টকের উপর ফোকাস করলে ভালো টাকা ইনকাম করা যায় আর আমার মনে হয় এই অপরচুনিটি হয়তো এই কোম্পানি থেকে আমরা পেতে পারি হয়তো পেতে পারি ঠিক আছে কেননা নাম্বারস আমাদেরকে ট্র্যাকে রাখতে হবে তো যেটা বলছিলাম যে যতই ভালো কোম্পানি হোক না কেন লামসাম বিনিয়োগ করবেন না কারিকশান যদি হয় ভয় পাবেন না আর এই সময়ে দাঁড়িয়ে যেহেতু স্মল ক্যাপ ক্যাটেগরির স্টকের কথা যদি বলি তাহলে হাই ভ্যালুয়েশান রয়েছে তো সেই কারণে আমি বলছি যে এই সময়ে লামসাম বিনিয়োগ করা যে ভালো লাগলো কোম্পানি সম্পর্কে এই সময় এই লেভেলে আমরা বিনিয়োগ করে দিলাম এই বিষয়টা কিন্তু করবেন না যেরকম যেরকম আপনার সস্তা পাবেন সেরকম সেরকম যে আপনার বিনিয়োগের ভ্যালু সেটা বাড়াতে পারেন ঠিক আছে কিন্তু এই ভিডিওটাকে অ্যাজ এ রিকমেন্ড হিসেবে প্লিজ নেবেন না অ্যাজ এ রেফারেন্স হিসেবে নিতে পারেন ফার্দার রিসার্চ করার জন্য ফার্দার স্টাডি করার জন্য দেখতে পারেন এই কোম্পানি সম্পর্কে আরও বিস্তরে আপনি স্টাডি করতে পারেন অনেক কিছু বিষয়ে আমরা ডিসকাস করলাম হয়তো কিছু জিনিস আমি মিস করে যেতে পারি সেটা আপনি নিজে বলতে পারেন ভিডিওর কমেন্টে জানাতে পারেন আরও কিছু রিস্ক ফ্যাক্টর যদি থাকে তাহলে সেটা আপনি জানাতে পারেন আরও কিছু গ্রোথ অপরচুনিটিস যদি আমি মিস করে ফেলি সেটা আপনি জানাতে পারেন তো এই যে কোম্পানি এই সম্পর্কে অবশ্যই প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো রিসার্চ অবশ্যই করুন খুবই ইন্টারেস্টিং কোম্পানি আমার মতে তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ঝটপট লাইকটা কিন্তু চাই অনেক অনেকটা সময় ধরে বকবক করলাম একটা ভিডিও এত বড় হয়ে গেছে ভিডিওটা বানাতে এডিটিং করতে আমারও প্রচুর টাইম লেগে গেছে তাই একটু দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে কিন্তু আশা করছি আপনি এই ভিডিওটা থেকে ভ্যালু পেয়েছেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন যাতে আরো অনেক মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছতে সাহায্য করে ইউটিউব আর যাওয়ার আগে যদি আপনি মতিল আলসবাল অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে আমি লিঙ্ক দিয়ে রাখবো আর এই ধরনের কন্টেন্ট যদি সামনের দিনে আরও পেতে চান মাই বিনিয়োগের থেকে অনেক কন্টেন্ট আপলোড করা রয়েছে আমি রিকোয়েস্ট করবো সেগুলো দেখতে আর তাছাড়াও যদি আপনি এরকম ধরনের কন্টেন্ট আরও পেতে চান মার্কেট সম্পর্কে আপ ডেট থাকতে চান শেয়ার বাজার সম্পর্কে ইন্টারেস্টেড হন আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন আমি ভিডিও আপলোড করবো আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছে যায় দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার